আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, এসকেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো অস্ট্রেলিয়ান দরফার ভেড়া, যেটা অবশ্য আমার কাছে দুইটা অস্ট্রেলিয়ান দরফার আছে, বেশি নাই, দুইটার ভিডিওই আপনাদের দেখানোর চেষ্টা করব। হয়তো আপনাদের মন্তব্য থাকতে পারে যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট, এটা আমি আসলে নিজেও অতটা জানি না। তারপরেও আপনাদের মাঝে আমি ভিডিওটা দিচ্ছি, যে আপনার কারোর মতামত থাকলে সে মতামত জানাবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তার আগে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে, তারপরে না হয় সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। এতটুকু আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শুরু করছি। আপনাদের সামনে যে দরফার নিয়ে আলোচনা করব সেটা দেখতে পাচ্ছেন, সেটা দরফারের একটা মেল, এইটা মানে জলহস্তির মতো দেখতে, অনেকটা লেজ নেই, বয়স আপনার 7 মাস মতো হবে, এখনও দাঁত ভাঙে নাই, অপরিষ্কার অবস্থায় আছে, কারণ আবহাওয়া তো ভালো না, এই জন্য আসলে গোসল করানো সম্ভব হয়নি। তো এদের গঠন প্রণালী দেখলে অনেকটা বোঝা যাবে, পিছনেরটা দেখলেও বুঝতে পারতেছেন, এইটা দেখলেও বুঝতে পারতেছেন যে আসলে ওটা কোন জাতের। আর খাওয়ার বেলায় বলতে গেলে ওরা কোনো রকম মাটিতে মুখ ওঠায় না, এইটা একটা অস্ট্রেলিয়ান দরফার, এইটা একটা অস্ট্রেলিয়ান দরফার, এটার বয়স 4 মাস, এটার বয়স 7 মাস, দুইটাই মেল, দুইটাই রাখছি, দেখা যাক কী হয়। আমি চেষ্টা করতেছি যে যে ক্রস গারুল আছে, ক্রস গারুল দিয়ে দরফারের ব্রিডিং করানোর। যে আপনারা হয়তো লক্ষ্য করছেন যে মানে শরীরটা আসলে জলহস্তির মতন, জলহস্তি যেরকম পেট টেট মোটা থাকে বা ছোটোখাটোর পরে অনেক গোলগাল, ফুটবলের মতো আসলে বলা যায় এক কথায়। তা আমি চেষ্টা করতেছি যে এই দুটা দিয়ে যে গারুল বা গারুল ভেড়া আছে সেগুলো দিয়ে ব্রিড করানোর, দেখি কি বাচ্চা আল্লাহ ভবিষ্যতে দেয় সেটা আপনাদের সামনে অবশ্যই দেখাবো। তো অস্ট্রেলিয়ান দরফার যারা কিনতে চান তারা দেখে শুনেই কিনবেন। আমি অরিজিনাল কিনেছে কি ডুপ্লিকেট কিনেছে সেটা আমি নিজেও জানি না, কানে ট্যাগ পরানো ছিল, সেটা কেটে ফেলা হয়েছে। কেটে ফেলার কারণও একটা, সেটা হলো যে আমার যে ওদের থাকার জায়গা রাত্রে সেখানে নেট দিয়ে, যে জিআই তারা যে নেট পাওয়া যায় নেট দিয়ে ঘেরা, সেই ওর সাথে গা ঘষাঘষি করে বা কান ঘষাঘষি করে এই কারণে ওদেরকে ওদের ট্যাগগুলো কেটে দেয়া, যে অনেক সময় কানও ছিঁড়ে যেতে পারে। হয়তো কাছ থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কানের ছিদ্রটা এখনও আছে, কানের এই যে ছিদ্র দেখতে পারলেন, এবং এই যে এইটারও কানের ছিদ্র আছে। তো এই ট্যাগগুলো যেটা লাগানো ছিল সেটা এখন বাংলাদেশ থেকে লাগানো নাকি অস্ট্রেলিয়া থেকে লাগানো সেটা আমি বলতে পারি না, তবে আমি কিনছে যার কাছ থেকে সে অস্ট্রেলিয়ান দরফার বলেই আমার দিছে, বাদ বাকি আল্লাহ ভরসা। যদি হয়ে থাকে অরিজিনাল তাহলে তো কোনো কথাই নেই, আর যদি ডুপ্লিকেট হয় তাতে না হয় আমি কত টাকায় ঠকবো। তবে আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, আপনারা যেটাই কিনবেন অবশ্যই দেখে শুনে জেনে বুঝে কিনবেন, প্রতারিত হবেন না, প্রথম অবস্থায় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমি যেটা আমার যা মনে হচ্ছে যে এটা অরিজিনাল আছে, আমার মতে যে 100% কখনোই বাংলাদেশে পাবো না, আর 100% কেনার ক্ষমতা আমাদের নেই, অনেক টাকা দাম, হয়তো দুম্বা কিনতে গেলে যেরকম দাম পড়বে এটা কিনতে গেলেও সেরকম দাম পড়বে, কিছুটা ক্রস থাকতেই পারে। তবে আমরা যে সবাই অরিজিনালি পুষবো, কেউ ক্রস পুষবো না তা তো হতে পারে না। তো মোটামুটি আমি ক্রসই পালি আর অরিজিনালি পালি, মোটামুটি দুটো সংগ্রহ আছে, দেখা যাক ভবিষ্যতে কী হয়। তো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি, আল্লাহ হাফেজ।